मॉर्निंग स्टूडेंट्स आगे दिन तुम्हारे का भिडियोर माध्यम बांगला वर्णलेखा एवं अंके संख्या क्यों लिखते हैं से देखिए तो आज तुम्हारे इंग्रेजी लेटर लेखा शेखान कि लेटर ना अल्फाबेटे दूटी भाग आज कैपिटल लेटर एक स्मल लेटर आगे एर आगे तुम्हारा क्लस कैपिटल लेटर देखे क्यों लिखते हैं थ्री लाइन से फोर लाइन्सर खाताते थ्री लाइन्से क्यों कैपिटल लेटर लेखाना है तुम्हारा शिखे आज तुम्हारे शेख स्मल लेटर हाँ देखो हमें बोर्डे लाइन टेने तो ये फोर लाइन्सर खाता नहीं तरह ये बोर्डे तुम्हारे फोर लाइन्स कर नहीं कमने तुम्हारे एक एक देखा कि भाव लिखे तुम्हारा साथ देखो ए खाई लेखो कम आज के विषय हे इंग्रेजी लेटर क्यों अच्छा चलो शुरू कर देखो कि भाव लिखब स्मल लेटर स्मल लेटर ये क्यों लिखब देखे ना क्यों देखो ये हमारे फोर लाइन तैतो ए फोर लाइन से मजखान जो दो लाइन आईटे धरे हमें लिखब अच्छा ये देखो हमें ये क्यों लिखी देखो ये एक गोल कर लम त गोल कर आबार तुलल जेखान गोलटा शुरू हो सेखान ऊपर तुलल तुले ओ लाइन धरे एखे एक भावे टीयर मत एखान खुदते हैं ये गलो हमारे ए कम अच्छा एरपर एरपर हमें क्या शिखे एरपर बी तै तो ये लिखब बी देखो बीटा कि भाव लिखी ये ओपर लाइन सब प्रथम जो लाइन से खानटा धरे सोजा कर दाग दिल प्रथम तीनटे लाइन धरे दाग दिल देखे एक दुटो तीनटे लाइन फोर लाइन से क्योंकि चार लाइन क्योंकि दाग दी हमारे तीनटे लाइने दाग दीते हैं तपर एखान मजर जो लाइन आखान तीन नम्बर लाइन उल्टो सी एर मत तो गोल करते हैं ये गलो हमारे बी तेज़ की हलो ए बीर पर सी सीटा देखो हमें कि लिखब बड़ो हाथ सी एर मत क्यों बड़ हाथ सी हमें लिखी एखान तो छोटो हाथ सी हमें कौनखान लिखब ए मजे लाइनटा थे गोल कर ये गलो हमारे सी अच्छा और बार देखिए दीची सीटा कम देखे ना देखो ए मजे लाइन मजे दो लाइन धरे ये गोल कर ये गलो हमारे सी बुझ सी ताले हो गेलो ए बी सी एरपर आमरा लिखबो डी डीटा बी एर उल्टो दिके बी एर मुखटा आछे आमार एदिके डी एर मुखटा हबे उल्टो दिके ताई तो ताई बी एर मतोई आमरा लिखबो डी डी लेखार आगे आमरा कि करबो एकटा सोजा लाइन टानबो कोनखान थेके ना उपरेर लाइन थेके तीन नम्बर लाइने तो ताले एखान थेके एकटा सोजा प्रथमे दाग दिलाम दिलाम तारपर सी एर उल्टो दिके एभाबे गोल करे ए लाइन थेके एखाने এভাবে গোল করবে এটা হয়ে গেল আমাদের ডি সব সময় কিন্তু যখনই করবে এই মাঝে দুটো লাইন টাচ করে করবে কারণ এ হয়ে গেল আমাদের ডি তাহলে আমাদের কি কি হলো এ বি সি ডি ডি এর পর আমরা কি শিখেছি ই আচ্ছা এইটা দেখো কিভাবে লিখছি এই দুটো লাইনের মাঝখানে একটা দাগ দেব সোজা দাগ দিলাম তারপর এখান থেকে আমরা সি এর মতো ঘোরাব কিন্তু এই শেষের যে দাগটা সেখান থেকে আমরা উপরের দিকে নিয়ে যাব উপর থেকে আবার নিচের দিকে নিয়ে এসে সি এর মতো ঘোরাবো এটা হয়ে গেল আমাদের ই দেখো তাহলে আমরা কি কি শিখলাম এ বি সি ডি ই ই এর পর আমরা কি লিখব এফ এফটা দেখো আবার এফটা সেম এই তিনটা লাইন ধরে একটা লম্বা দাগ দেব হয়েছে তারপর এটা টিটা আমরা এদিকে নিচের দিকে ঘোরাই তো এফটা হবে উপরের দিকে এইদিকেই ঘুরবে কিন্তু এটা উপরের দিকে হবে হয়েছে তারপর আমরা এই যে মাঝে যে লাইনটা সেখানে একটা ছোট দাগ দিয়ে দেব এটা হয়ে গেল আমাদের এফ এফ এর পর আমরা লিখব জি জিটা দেখো কিভাবে লিখছি এই দুটো লাইনের মাঝখানে একটা সি এর মতো করব করে তারপর এখান থেকে একটা লম্বা দাগ দেব ওপর মানে দুই নম্বর লাইন থেকে চার নম্বর লাইনে নিয়ে আসব দাগটা এনে নিয়ে তারপর এখান থেকে টি এর নিচে যেভাবে আমরা ঘোরাই তার উল্টো দিকে এটা ঘুরিয়ে দেব এটা হয়ে গেল আমাদের জি জি এর পর এইচ এইচটা দেখো এইচটা আবার উপর জিটা কিন্তু নিচে মাঝের লাইন থেকে নিচের দিকে এসেছে কিন্তু এইচটা হবে উপরের লাইন থেকে মাঝের লাইনে দেখো উপরের লাইন থেকে মাঝের লাইনে তো সোজা দাগ দিলাম প্রথমে
তোমরা এইভাবে সোজা দাগ দেবে, তারপর এখান থেকে এই যে দাগটার এই যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আবার ঘুরিয়ে মাঝখান থেকে এইভাবে, এটা হয়ে গেল আমাদের H। H এর পর তাহলে হয়ে গেল E F G H। H এর পর কি হয়? I। আইটা কেমন করব? এই মাঝে যে দুটো লাইন আছে সেখানে একটা ছোট্ট দাগ দেব, হয়েছে? দাগ দেওয়ার পর উপর একটা বিন্দু, এটা হয়ে গেল তোমার I। I এর পর হয়ে হবে J। যেটা ঠিক I এর যেখান থেকে লিখেছি সেভাবে আমরা লিখব, কিন্তু নিচের দিকে আসবে। তিন শেষে তিন যে তিন নম্বর যে লাইনটা সেখানে এসে TM টা এদিকে ঘুরবে, J টা আমাদের উল্টো দিকে ঘুরবে। এইভাবে ঘুরবে, ঘুরে আমাদের যে যে এখানে বিন্দুটা দিয়েছি সেখানে এখানে একটা বিন্দু হয়ে যাবে। এটা হয়ে গেল আমাদের যে। তাহলে আমরা কি কি শিখলাম? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। জে এর পর আমি কি লিখব? কে। আচ্ছা কেটা দেখো, আমরা বড় হাতে যেভাবে কে লিখি সেরকম একটা ওপর থেকে একটা দাগ দেবো। তিনটে লাইন সবসময় বলছি যে তিনটে লাইন ধরে দাগটা দেবো, দেখেছো? এখানে তিনটে লাইন ধরে দাগ দিয়েছি। এরপর দেখো কেটা আমরা কিভাবে, বড় হাতের কে আমরা এখান থেকে লিখি তো, এখান থেকে একটা দাগ, এখান থেকে আরেকটা দাগ। কিন্তু আমাদের ছোট হাতের কে কি করবো, এই যে মাঝখানে যে দুটো লাইন আছে সেখান থেকে আমরা কেটে লিখবো। এখান থেকে একটা দাগ বাঁকাভাবে, আর ওইখান থেকে ওপর থেকে আবার নিচের দিকে, এটা হয়ে গেল আমাদের কে। কে হয়ে গেল। এরপর কে এর পর কি হয়? এল। এলটা কিভাবে লিখবো? আবার সেই তিনটে লাইন ধরে লিখবো, এক দুই তিন, এই তিনটে লাইন ধরে একটা সোজা লম্বা দাগ দিয়ে দিলে হয়ে গেল আমাদের এল। এল হয়ে গেল। এল এর পর আবার কি আসছে? এম। দেখো এমটা কিভাবে লিখছি, ঠিক মাঝে লাইন দুটো ধরে এখানে একটা এরকম বাঁকাভাবে একটা দাগ দিলাম, এরকম অর্ধ চন্দ্রের মতো বলা যায়, উল্টো সিঁড়ির মতো বলা যায় কিছুটা। তারপর এখান থেকে এরকম ভাবে একটা ঘোরালে আরেকটা ঘোরালে, এটা হয়ে গেল আমাদের এম। তাহলে এম পর্যন্ত তোমরা শিখে নিলে, এম এর পর কি হবে? এন। তাই দেখো আমাদের এখানে ফোর লাইনস এর প্রথমে এবিসিডি গুলো লেখা হয়ে গেছে, আবার নিচে ফোর লাইনস আমরা আবার পরেরটা লিখব। এম এর পর হয়ে যাবে আমাদের এন। এনটা আমরা কিভাবে লিখব, সে আবার মাঝখানে দুটো লাইন ধরে লিখব। তাহলে এন, এনটা দেখো এম এর মতো কিছুটা এইভাবে হয়ে গেল আমাদের এন। এমটা আমাদের দুবার ঘুরিয়েছি, কিন্তু আমাদের এনটা হবে একবার, এটা হলো আমাদের এন। এন এর পর কি হয়? এন এর পর ও। ওটা কিভাবে লিখবো দেখো, এখান থেকে আমরা সি এর মতো গোল করলাম, গোল করলাম এখানে সি এর মতো গোল করলাম। তারপর এই শেষ নিচে যে সি এর সিটা এখানে টাচ হয়েছে সেখান থেকে আবার উপরের দিকে তুললাম, এটাই হলো আমাদের ও। ও হয়ে গেল। তাহলে আমাদের কি কি হলো? এ বি সি ডি ই এফ জি এটা এইচ এটা আই এটা জে এটা কে এল এম এল ও ওর পরে পি। আচ্ছা আমরা পিটা কিভাবে লিখবো দেখো, পিটা আবার হবে নিচে মাঝে দু নম্বর লাইন থেকে চার নম্বর লাইন পর্যন্ত হবে পিটা। তাহলে আমাদের পিটা নিচের দিকে আসছে তো, তাহলে আমরা এখানে দু নম্বর লাইন থেকে শেষে চার নম্বর লাইন একটা সোজা দাগ দেব, ইয়া লম্বা দাগ দেব, সরি লম্বা দাগ দেব। দাগ দেওয়ার পর এখান থেকে দু নম্বর লাইন থেকে তিন নম্বর লাইনে উল্টো সিঁড়ের মতো মুখটা ঘুরিয়ে দেব, এটা হয়ে গেল আমাদের পি, তাই তো? পি এর পর আমরা কি লিখবো? কিউ। আচ্ছা কিউ দেখো পি এর মতোই দেখতে, কিন্তু পি এর মুখটা আমাদের ডান দিকে ঘুরছে, কিউর মুখটা ঘুরবে বাম দিকে, কেমন? তাহলে আমরা কিউ লিখলে সে কি করব, ওই দু নম্বর লাইন থেকে চার নম্বর লাইনে একটা লম্বা দাগ দেব। দিয়েছো তোমরা দাগ? এরপর উল্টো সি এর মতো এদিকে ঘুরবে, না এটা সোজা সি এর মতো ঘুরবে, এই দেখো এখান থেকে এটা সোজা সি এর মতো ঘুরবে, এটা হয়ে গেল আমাদের কিউ। তারপর এখানে যে শেষে শেষে যুক্ত হচ্ছে সেখানে একটু তোমরা এখানে একটা দাগ দিয়ে দেবে, এটা হয়ে গেল তোমার কিউ। কিউর পর লিখতে হবে আর। দেখো আর কিভাবে লিখবে, আর কিন্তু শেষের লাইনে হবে না, আর হবে মাঝের লাইন, মাঝে দুটো লাইন ধরে আমরা লিখবো আর। দেখো আর কিভাবে লিখবো, মাঝের লাইন দুটো ধরে একটা লম্বা দাগ দেবো, দিয়েছ? তারপর এখান থেকে আমরা যেভাবে বাংলায় ক লিখি, কয়ের যে মুখটা দিয়ে এখানে
সেই মুখটা এখানে আর এর মধ্যে যেখানে শেষ হচ্ছে সেখান থেকে তুলে তারপর এটা এভাবে করব। এটা হয়ে গেল আর, দেখেছো কয়েক মুখের মতো দেখতে, এটা এটা হয়ে গেল আর। তাহলে হয়ে গেল এম এন ও পি কিউ আর। আর এর পরে কি লিখব আমরা? এস। আমরা বড় হাতের এস কোনখান থেকে লিখি? এখান থেকে, এখানে লিখি তো তিন লাইন ধরে। যেহেতু আমরা স্মল লেটার লিখছি, ছোট হাতের এস লিখছি, তাহলে আমরা মাঝের লাইন দিকে হবে। দেখো বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা স্মল লেটার গুলো লিখেছি সেখানে সব বেশিরভাগ দেখো মাঝের লাইন থেকে সবগুলো হয়েছে, তাই তো? তাহলে আমরা এখানে মাঝের দুটো লাইন ধরে আমরা লিখব এস। আচ্ছা দেখো এস কিভাবে লিখছি, এখান থেকে এইভাবে, এখান থেকে এইভাবে, এটা হয়ে গেল আমাদের এস, বুঝছো? এটা হয়ে গেল আমাদের এস। এস এর পর আমরা লিখব টি। টিটা আবার উপর দিক থেকে, মানে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, এই তিনটে লাইন ধরে আমরা লিখব টি। তাহলে তিনটে লাইন ধরে মানে এখানে থেকে এক লাইন থেকে তিন লাইনে একটা সোজা সরি লম্বা দাগ দেবো। এটা কি দাগ? লম্বা দাগ। লম্বা দাগ দিয়ে এখানে এখানটা এরকম ছাতার বাঁটের মতো এদিকে ঘুরে যাবে, বুঝেছো? ঘুরে এই যে মাঝে যে লাইনটা আছে দু নম্বর লাইনে একটা সোজা দাগ দিবে, ছোট্ট করে একটা সোজা দাগ দিয়ে দেবে। এটা হয়ে গেল আমাদের টি। তাহলে হয়ে গেল আমাদের এল এল ও পি কিউ আর এস টি। টি এর পর কি হবে? ইউ। ইউটা দেখো, ইউটা এখান থেকে এইভাবে গোল করে উপর দিকে, উপর থেকে নিচ দিকে, আবার নিচ থেকে উপরে করে এখান থেকে এইভাবে, এটা হয়ে গেল আমাদের ইউ। ইউ